দাবি পূরণ হতে হবে রাস্তা অবরোধ থেকে শুরু করে সব হবে আপনারা দেখবেন এবং আমার আশা আমাদের সঙ্গে স্কুলে যে ছাত্রছাত্রী আছে তারাও শিক্ষকের দাবিতে রাস্তায় নামবে কিছুদিন আগে রাজ্যের অর্থমন্ত্রী তথা জিষ্ণু দেববর্মন স্যার আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে একটা প্রতিবেদন দিয়েছিল যে আমাদের সরকার তো পয়সাওয়ালা সরকার গরিব সরকার নয় এই যে দেখুন আমার মোবাইলে ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন প্রতিবেদনে বলেছিল আমাদের সরকার পয়সাওয়ালা সরকার আমাদের সরকার সব কিছু করতে পারে তাহলে আমার একটাই প্রশ্ন তাহলে পয়সাওয়ালার সরকারে কেন তাহলে আমরা এই রাস্তা রাস্তায় এই অবস্থা আমাদের কেন চাকরির জন্য এই অবস্থা কেন যদি সরকার যদি এত পয়সাওয়ালা হয়ে থাকে তাহলে মুখে মুখে বলে কি লাভ যদি কাজকর্ম যদি ঠিক না থাকে ধন্যবাদ এখানে সমবেত হয়েছি আমরা দুই হাজার বাইশ সালে এসডিবিতে কোয়ালিফাই করেছি আমরা সবাই সমবেত হয়েছি আমার একটাই কথা যে দেখা গেল যে ট্যাটে যতজন কোয়ালিফাই করেছে সবাইকে দিয়ে দিয়েছে আমরা এটাকে সরকার সাধুবাদ জানাই কিন্তু আমরা দেখা যাচ্ছে যে ট্যাট ওয়ান ট্যাট টু দিয়ে ক্লাস ওয়ান টু এইট পর্যন্ত ক্লাস করানো হয় কিন্তু যারা সেকেন্ডারি লেভেলে পড়াবে হলো এসটিবিজিটি দেওয়া হয়েছে আমাদের এসটিবিজিটি কোনো সুরাহা নেই কিন্তু রাজ্যের কতগুলি স্কুলে দেখা যাচ্ছে যে ট্যাট ওয়ান ট্যাট টু দিয়ে ইলেভেন টুয়েলভ ক্লাস নাইন টেনে ক্লাস করানো হচ্ছে তাহলে আমরা যারা সেকেন্ডারি লেভেল পড়ানোর জন্য অ্যাভেলেবেল আমাদেরকে রাস্তায় ঘুরতে হচ্ছে তাহলে এটা কি
এটা কি এটা কি কোয়ালিটি এডুকেশন আমরা আমাদের 12 এ 50% আছে গ্রাজুয়েশনে 50% আছে इवन বিএড এ 50% আছে তাহলে আমরা কেন বঞ্চিত ওরা যদি রাজ্যের সন্তান হতে পারে আমরাও তো রাজ্যের সন্তান তাহলে আমরা কি অপরাধ করলাম আমরা কি অপরাধ করলাম সরকার কাছে একটাই দাবি আমরা যারা কোয়ালিফাই করেছি সবাইকে যাতে 100টা নিয়োগ করে যদি নিয়োগ না করে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাব এবং পরিবার নিয়ে রাস্তায় বলব আমার ডিপার্টমেন্ট শিক্ষামন্ত্রী আসতে পারবে না উনার ডিপার্টমেন্টে আমরা যেতে পারবো এটি একই কথা বলছে কিন্তু আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী আমাদেরকে বলেছে ফাইন্যান্সিয়াল কিছু প্রবলেম তার জন্য আমরা আমাদের উপমুখ্যমন্ত্রীর সাথে আমরা বারংবার দেখা করেছি উনি বলল যে ফাইল আসেনি তো আমরা প্রায় 5 থেকে 6 বার গিয়েছি উনি বলল যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর কাছ থেকে ফাইলটা হাতে করে নিয়ে আসে এটা একটা এটা আমাদের কোনো অফিসিয়াল কাছ থেকে সেটা মানা নেওয়ার যাওয়ার কথা না সেটা একদম সম্পূর্ণ একদম কি বলে একটা বিপরীতভাবে হয়ে গেছে তো আজকে আমি রাজ্যের যে যতগুলি আমাদের মন্ত্রীগণ আছে এই সংবাদ মাধ্যম থেকে কিছু বার্তা আমি দিতে চাই যে রাজ্যের যে সন্তানের যে সমস্যা সমাধান করার জন্য সবারই দায়িত্ব এবং উনি আমাদেরকে একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কোনো কাজ যদি আমাদের এই সরকার পসিবিলিটি যদি থাকে সম্ভব যদি থাকে সেটাকে সমাধান করে দেবে কিন্তু উনিও বলছেন যে এটা সম্ভব আছে কিন্তু ফাইন্যান্সের প্রবলেম আছে কিন্তু আমাদের যে গত টেট যতদিন নেওয়া হয়েছিল মানে অনেক বেশি সংখ্যক নেওয়া হয়েছিল তো তার জন্য আজকে আমরা আবার আমাদের রাজ্যের মাননীয় এডুকেশন মিনিস্টার কাছে এসেছি উনি আমরা এখন আশাবাদী উনি আমাদেরকে অবশ্যই হেল্প করবেন উনি অবশ্যই আমাদের কাজ সম্পূর্ণ করে দেবেন কিন্তু গতবার গত রাত্রে আমরা একটা ভিডিও দেখেছি উনি বললো যে মানে কী বলে আমাদের যে হাইকোর্ট স্টে করে রেখেছে একজন একজন ছেলে ও সন্তুষ্ট হয়ে যে পরীক্ষা চলাকালীন অবস্থায় মানে পরীক্ষার আগে উনি একটা হাইকোর্টের মামলাতে দ্বারস্থ করেছে আর উনি নিজেও এখন যে যে লোকই কেস করেছিল উনি নিজেও কেস তোলার জন্য এখন মানে অকুল হয়ে উঠছে তো আমরা সবাই মিলে টিএলবিটি নিয়ে গিয়েছি ওরা একই কথা বলেছে যার যে ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্ট দপ্তর ওটা দেখবে তার জন্য আমরা এখন আশাবাদী আমাদের বিশ্বাসটা এখনও যে উনি আমাদেরকে প্রতিশ্রুতি যে দিয়েছিল যে যদি পসিবিলিটি থাকে তাহলে সব কিছু কাজ করে দিতে পারবে কিন্তু আমাদের সরকার যদি পসিবিলিটি যদি না হয় তাহলে দিতে পারবে না বলেছে তো আমাদের পসিবিলিটি একদম জলের মতো পরিষ্কার দেখা যাচ্ছে উনি একমাত্র বললো যে ফাইন্যান্সের কিছু প্রবলেম তো আমাদের ফাইন্যান্স মিনিস্টার আবার বলেছে যে ফাইন্যান্সের কোনো প্রবলেম নেই তার জন্য যতক্ষণ আমাদের দাবি পূরণ না হয় আমাদের রাস্তাঘাটে দাঁড়াবে আমরা মানে কি বলো দিনের পর দিন আমরা আন্দোলন করে যাব এটা আমাদের একদম সত্যবাদী আগামীতে আমাদের পরীক্ষা আছে আমাদের পরীক্ষা দিয়ে কোনো সম্পর্ক নেই আমাদের কথা হচ্ছে আমাদের এসটিসিতে আমরা উত্তীর্ণ করেছি অনেকে বলেছেন যে আমাদের কোয়ালিটি চাই কোয়ালিটি কাকে বলবো যারা 2017-16 যারা পাস করেছে তাদের মার্কস স্কোর কত তখন 45 দিয়ে পাস হতাম তো 45 দিয়ে যারা পাস করেছে তাদের কোয়ালিটি বলবো আর তাদেরকে কী বলবো আমাদের তো এখন 68 যারা এসটিদের আছে এসসিদের আছে আবার যারা এসসি ইউআর যারা আছে তাদের আছে 75 প্লাস হয়ে গেছে আমরা ওদের কি কোয়ালিটি বলবো না ইকুয়ালিটি বলবো সবাই জানো এটাই একটা কথা যে উনি যে বলেছেন আমাদেরকে যদি সম্ভব থাকে আমাদেরকে হেল্প করবেন রাজ্যবাসী আমাদের যে প্রত্যেক মন্ত্রী এই কথা বলে দিচ্ছেন আমাদের যদি কোয়ালিফাই 2022 আমরা বারংবার ডেপুটি সিএম টু ইএম এবং ইএম টু ডেপুটি সিএম ঠিক আছে আমরা আমাদের ন্যায্য দাবি আমরা কি করেছি আমরা বিএড করেছি আমরা লোন নিয়ে বা জায়গা বিক্রি করে করে আমরা কি করেছি আমরা উত্তীর্ণ হয়েছি এসটিজিটি পরীক্ষা যেটা সিলেকশন টেস্ট ফর গ্রাজুয়েট টিচার ঠিক আছে এটা ত্রিপুরা রাজ্যে 2018 করে এত বিশাল সংখ্যক কার কোনো পোস্ট নেয়নি আমরা ইউআরটা কেন আনরিজার্ভ ক্যাটাগরিটা বঞ্চিত হব বারবার এরা 21 পরীক্ষা নিয়েছে এসটি পোস্ট শুধু দিয়েছে এবং এসসি 6টা পোস্ট দিয়েছে 2022 সালে 230টা যেটা পোস্ট ওরা মেনশন করেছিল এই পোস্টটার বিরুদ্ধে কেন ওরা 29 ইউআর এসি
S2 179 এবং S2 172 দিয়েছিল, কারণ ওরা জানে এটার বিরুদ্ধে কেস হবে হাইকোর্টে এবং রেজাল্টটা আটকে যাবে, এইসব বেজাল হবে, সেম হয়েছে। তার জন্য আমরা কি দায়ী? এতগুলো 5304টা আরটিআই রিপোর্ট অনুযায়ী পোস্ট ছিল, এই পোস্টগুলি দিয়ে যদি আমাদের সবাইকে রিপ্লেস করতো তাহলে তো পুরো বেজাল এখানে হতো না। আজকে কেন আমরা কি পুতুল? আমরা খেলার পুতুল? ডেপুটি সিএম বলবে ইএমএর কাছে যাও, ইএম বলবে ডেপুটি সিএমএর কাছে যাও, সিএম বলবে যে টিআরবিটিতে যাও, টিআরবিটি বলবে হায়ার এডুকেশন ডাইরেক্টর কাছে যাও, তারপরে বলবে তোমাদের রুলস নেই। কিন্তু টিআরবিটি বা হায়ার এডুকেশনের ডাইরেক্টর যেখানে স্পষ্ট আশাবাদী করেছে, যদি ফাইন্যান্স মিনিস্টার যদি তোমরা তোমাদের অ্যাপ্রুভাল দেয় তাহলে আমরা নিতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের ফাইন্যান্স মিনিস্টার অ্যাপ্রুভাল বলছে গিয়েছে তোমাদের সবাইকে নিয়ে যাবো, এম স্যারের কিছু আসলে হচ্ছে ফাইন্যান্স অ্যাপ্রুভাল নেই। তাহলে কি সত্যিই টেটের যে টেট টেট বলতেই সবাই জব পায় না? কারণ এম স্যার নিজেই বলছেন টেট পাস মানে চাকরি নয়, কিন্তু ওরা ক্যাবিনেট সিদ্ধান্ত হয়ে 600 থেকে 3300 পোস্ট বাড়িয়েছে, আর আমাদেরকে সবাইকে 5304টা বেকেন্ট পোস্ট থাকা সত্ত্বেও যেটা ফাইন্যান্স অ্যাপ্রুভাল থাকে অলরেডি যারা পায় না, আমাদের টাকা সত্ত্বেও কেন বলছে ফাইন্যান্স অ্যাপ্রুভাল লাগবে? এইসব ললিপপ আমাদের দিচ্ছে, আমরা কি এরাজের সন্তান নয়? আমরা কি দোষ করেছি? আমরা যে এইভাবে একজনের কাছ থেকে আরেকজন, একজনের কাছ থেকে আরেকজন পাঠানো হচ্ছে, আমরা তো পুতুল নয়, আমরা তো কোয়ালিটি নিয়ে এসেছি। আমরা তো বলছি না আমরা এসটিডিটি কোয়ালিফাই করিনি, বিএডিএম 50% মার্ক নেই, গ্র্যাজুয়েশনে 50% মার্ক নেই, যে জায়গাতে যে হাই সেকেন্ডারি স্কুলগুলিতে স্টেটের যে 1-5 টেট 1 টিচার এটাকে দিয়ে 6-7-8 ক্লাস করাচ্ছে, এবং টেট 2 যেটা 6-8 এটাকে দিয়ে তারা 9-10 যদি অনার্স কেউ তাকে পিজিটির ক্লাস করাচ্ছে, এটাকে কোয়ালিটি এডুকেশন? এটা তো আমার মনে হয় না কোয়ালিটি এডুকেশন। যদি সরকার সদিচ্ছা থাকে আমাদের এক্ষুনি আজকে এম স্যার যে পারে তোমার সবাইকে নিয়ে নেব, এই মাসের ভিত্তি অফার বিলি করে দেবো, কিন্তু তাদেরকে সদিচ্ছা আছে তাদের কাছে আসলে তাই এটাই বলছে যে তারা ফাইন্যান্সে যা, ফাইন্যান্স বললে এ ডেপুটি সিএম বলবে টিআরবিটি যায়, টিআরবিটি বলবে হায়ার এডুকেশন ডাইরেক্টর, হায়ার এডুকেশন ডাইরেক্টর আমাদের স্পষ্ট আশাবাদী করেছেন, যদি ফাইন্যান্স এবং এম স্যার যদি আশাবাদী থাকে তোদের আমাদের একসাথে নিতে কোনো প্রবলেম নেই। কিন্তু আমরা কালকে গতকালকে ওনার কাছে এসেছি, উনি স্পষ্ট বলেছেন আমরা 230-এর উপরে নিতে পারবে না, কেসও যায় উনি উঠিয়ে দেবেন। কিন্তু আমাদের কথা এখানে এটাই যে আমরা কেন 230 আমরা মেনে যাব, কারণ উনি বলেছিলেন যে তোরা ফাইল পাঠিয়েছি ফাইন্যান্স অ্যাপ্রুভাল দিলে, যদি ফাইন্যান্স অ্যাপ্রুভাল না দেয় তাহলে কি এটা আমরার দোষ? ওরা মন্ত্রী মিনিস্টার বসে আছে ক্যাবিনেটে, ওরা কিভাবে ফাইন্যান্স মিনিস্টার ফাইল অ্যাপ্রুভাল করাবে ওরা জানে? আমরা স্টুডেন্ট ভাই, আমরা ন্যায্য হিসাব, আমরা চাকরি পাবো, আমরা কোয়ালিফাই করেছি, আমরা এতটুকুই পরিচয়। এটা জানিয়ে আমি এম স্যারের কাছে অনুরোধ করছি যাতে অতি সত্তর এই মাসে 20 তারিখের ভিতরে প্রসেসিং করে অফার বিলি করেন। ট্রেড যারা আছে ট্রেডের চেনা নবীনবরণ উৎসব করছে, আমরা কেন করবো না? আমরা যদি সবাইকে এইভাবে ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়, আমরা নবীনবরণ উৎসবের মাধ্যমে আমরা ত্রিপুরার যে রাজ্যের ক্যাবিনেট মিনিস্টার ঐতিহাসিক সিদ্ধান্ত নেবেন তাদের সাধুবাদ জানাবো। নমস্কার। এই মুহূর্তে আমরা স্যারের সঙ্গে দেখা করেছি, দেখা করার পর স্যার আমাদের বলেছে কি স্যার ফাইল যেটা পাঠানোর কথা ছিল স্যার পাঠিয়েছে, কিন্তু ফাইন্যান্সের স্ট্রেংথ না থাকার কারণে ফাইল অ্যাপ্রুভ হয়নি, সেই জন্য স্যার দিতে পারছে না, স্যার হাতে কিছু নেই, কেন কি ফাইন্যান্সে অ্যাপ্রুভ করেনি। হ্যাঁ, তো আমরা স্যারকে অনেক রিকোয়েস্ট করেছি, বলেছি কি স্যার 9-10 তো নিয়োগ হয়নি, 9-10 তো একেবারে নিয়োগ হয়নি। বিগত আমি আবার বলছি 2018-তে এসটিজিটির কোনো নোটিফিকেশান বেরোয়নি টিআরবিটি দপ্তর থেকে, এবং 2019 থেকে শুরু করে 2022 পর্যন্ত মাত্র 616টা নিয়োগ হয়েছে। আমি স্যারকে বলেছি কি স্যার 616টা নিয়োগ হয়েছে, ফাইন্যান্সে টাকা নেই সেই জন্য অ্যাপ্রুভ হচ্ছে না। তো আমি বললাম কি 616টা হয়েছে স্যার মাত্র, স্যারও সহমত করেছে কি সত্যি 9-10-এর টিচার নিয়োগ হয়নি, শিক্ষক স্বল্পতা আছে, প্রত্যেক বছর কম করে নবম এবং দশম শ্রেণী কম করে 2000 করে শিক্ষক রিটায়ার হচ্ছে, অবসর গ্রহণ করছে 2000। তো হিসাব করলে দেখা যাচ্ছে কি এই কয়েক বছরে 4-5 বছরে প্রায় 8-10 হাজার নবম এবং দশম শ্রেণী শিক্ষক রিটায়ারমেন্ট করেছে। তারপরে একটা বড় অংশের শিক্ষক কিন্তু আপনারা সবাই জানেন, একটা বড় অংশের শিক্ষক কিন্তু চাকরিচ্যুত হয়েছে, সব মিলিয়ে কিন্তু বেহাল অবস্থা। তারপরেও ফাইন্যান্স নেই বলছে, ফাইন্যান্সের অনুমতি নেই, ফাইন্যান্স অ্যাপ্রুভ দিচ্ছে না। তাহলে কি হচ্ছে, যেখানে অন্য অন্য স্টেটগুলিতে শিক্ষাকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে, শিক্ষার জন্য বড় বড় প্রকল্প ঘোষণা করা হচ্ছে, সেখানে ফাইন্যান্স নেই বলে চাকরি দেওয়া হবে না, ছেলে মেয়েদের ভবিষ্যৎ হবে না, এটা কি করে হতে পারে? এটা আমরা মানতে পারছি না কি ছাত্রদের পড়াবে কে? বড় বড় শিক্ষামন্ত্রী বলছে কি ফাইন্যান্স অ্যাপ্রুভ দেয়নি, সেই কারণে উনি
পাচ্ছেন না ফাইনান্স অ্যাপ্রুভ ছাড়া উনি একটা পোস্টও বাড়াতে পারবেন আপনাদের প্রতিক্রিয়া হ্যাঁ আপনারা কি আমাদের তো দাবি হচ্ছে কি যেহেতু নিয়োগ হয়নি স্কুলে শিক্ষকের স্বল্পতা আছে সেটা বিভিন্ন পত্রিকায় উঠছে বিভিন্ন পেপারে উঠছে নিউজ চ্যানেলে দেখাচ্ছে ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করছে এই মুহূর্তে যদি শিক্ষক স্বল্পতা দূর না করা যায় তাহলে শিক্ষা ব্যবস্থা একেবারে তলানিতে চলে যাবে সেটা সমাজ অনুভব করছে আপনারা অনুভব করছেন আমরা অনুভব করছি অভিভাবক মহল অনুভব করছে আজকে আজকের দিনে আমি একেবারে চ্যালেঞ্জ করে বলতে পারবো চ্যালেঞ্জ এটা যে আজকের দিনে একজন গার্ডিয়ানও বলতে পারবে না যে আমরা বাড়িতে গৃহ শিক্ষক রাখিনি কেন গৃহ শিক্ষক আছে কারণ কি স্কুলে শিক্ষক নেই এক একজন শিক্ষককে দিয়ে আটটা নয়টা দশটা করে ক্লাস করানো হচ্ছে স্যার ঠিক মতো ক্লাস করতে পারছে না পুরো স্কুলে হয়তো ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত দশটা ক্লাস আছে দশটা ক্লাসের জন্য শিক্ষক আছে চারজন তাহলে কি করবে ওরা কিন্তু সংখ্যাগুলি আমরা এত জিজ্ঞেস করিনি আমরা স্যারকে বলেছি স্যার যেহেতু শূন্যপদ আছে আমরা আপনি দেখেছেন আপনার দপ্তর আপনি খুব ভালো করে জানেন শিক্ষক কত নিয়োগ হয়েছে কত রিটায়ার হয়ে গেছে সেই হিসাবটা আপনার কাছে ভালো আছে আমাদের থেকে আপনার কাছে পুরো হিসাব আছে আপনি দপ্তর থেকে দেখেছেন আপনি জানেন আপনি সেই অনুসারে ব্যবস্থা নেন যাতে করে আমরা সবাই পেয়ে যাই পরবর্তী সময় আপনারা কি করবেন আমরা পরবর্তী সময় দেখুন যদি এই মুহূর্তে শিক্ষক নিয়োগ না হয় সমাজের শিক্ষা ব্যবস্থা স্কুলের শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়বে সেটার জন্য আমি অভিভাবকদের কাছ থেকে স্কুলের ছাত্রছাত্রীর কাছ থেকে দৃষ্টি আকর্ষণ করছি যে তারা ঠিক বলে তাদের শিক্ষক নেই তাদের তো কিছু বলার আছে স্কুলের অভিভাবকদের বলার আছে শিক্ষকদের বলার আছে শিক্ষকদের বলছি ছাত্রছাত্রীদের বলার আছে যে তাদের যেহেতু শিক্ষক নেই তারাও তো বলছে এটা তো আপনারা কি করবেন এখন দেখুন যদি আমরা বৃহত্তর আন্দোলন ডাকবো এবং কেন হবে না চাকরি দিতে হবে যেহেতু আছে শূন্যপদ নিয়োগ করা হয়নি দিতে হবে হবে না বললে হবে না যদি বলে কি ফাইন্যান্স অনুমতি দেয়নি এই কথা বললে হবে না আমাদের দিতে হবে ফাইন্যান্স ফাইন্যান্স অত কথা আমরা বুঝি না যেহেতু নিয়োগ হয়নি তাহলে চাকরি দিতে অসুবিধা কোথায় ফাইন্যান্স কোথায় গেছে সেটা ফাইন্যান্সের ওইসব হিসাব আমাদের জানা নেই ওরা ওরা ওখানে বসে আছে ফাইন্যান্সের হিসাব করার জন্য মন্ত্রী আমলারা ওরা জানে আমরা ফাইন্যান্সের অত হিসাব টিসাব জানি না সবাইকে দিতে হবে যদি যদি ওরা ট্যাক্স নিয়োগ করতে পারে বিপুল সংখ্যক তাহলে চার বছর পাঁচ বছরে এত কম সংখ্যক এসবিজিপি নিয়োগ করার মানেটা কি কেন এত কম সংখ্যক নিয়োগ করেছেন ওনারা আমরা তো কোশ্চেন করতে পারি না হ্যাঁ দপ্তরের উদ্দেশ্যে কোশ্চেন করতে পারি কি আপনাদের দপ্তর এতদিনে এত এত বিপুল সংখ্যক যদি আপনি ট্যাক নিয়োগ করতে পারেন অন্য দপ্তরে নিয়োগ করতে পারেন স্যারও কালকে প্রেস কনফারেন্স করে বলেছে কি প্রচুর শিক্ষক শিক্ষা দপ্তরে নিয়োগ করা হয়েছে কিন্তু তাও ট্যাক ওয়ান ট্যাক টু নবম এবং দশম শ্রেণীর কোনো শিক্ষক নিয়োগ করা হয়নি কেন আমাদের প্রতি কেন ওনার এত অবিচার কেন এত অদৃষ্টি আমরা কি করেছি আসলে মূল কথা হচ্ছে ট্যাট ওয়ান ট্যাট টুকে দিয়ে উনি নবম এবং দশম শ্রেণীর ইভেন কি কোনো কোনো স্কুলে ক্লাস টুয়েলভেরও ক্লাস করানো হচ্ছে কিন্তু বেতন কিন্তু ওরা ওই প্রাইমারি আপার প্রাইমারি হিসাবে পাচ্ছে আমার আমাদের একেবারে ক্লিয়ার চিত্র আছে আমাদের সবাই একত্রিত হয়েছি ওনার বাসভবনের সামনে আমরা আমাদের দাবি অনেকবার আমরা বলেছি মিডিয়াতে আপনারা সবাই শুনেছেন আমরা গতকালকে স্যারের কাছে দেখা করতে এসেছিলাম স্যার আমাদের একটা আশ্বাস দিয়েছেন সবাইকে চাকরির একটা ব্যবস্থা করবেন বলে কিন্তু গতকালকে আসার পর আমরা সম্পূর্ণভাবে মন ভেঙে গেছে কেন স্যার বলেছেন কি ফাইন্যান্স ডিপার্টমেন্টে নাকি ফাইন্যান্সের অবস্থা খারাপ সেই জন্য ফাইন্যান্স পারমিশন দিতে পারছে না সেই জন্য আমরা চাকরি পাচ্ছি না এমনটাই উনি ইনডাইরেক্টলি এটা বলেছেন ডাইরেক্ট বলেনি ইনডাইরেক্টলি ওইটাই বুঝিয়েছেন উনি তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে বিগত 2018-তে এসটিজিটির কোনো নোটিফিকেশান আসেনি টিআরবিটির দপ্তর থেকে আমি আবার বলছি 2018-তে কোনো এসটিজিটির নোটিফিকেশান টিআরবিটির দপ্তর থেকে বেরোয়নি 2019 থেকে শুরু করে 2022 পর্যন্ত শুধু ক্লাস 9 এবং 10-এর অর্থাৎ এসটিজিটির শুধুমাত্র 617টা চাকরি হয়েছে আমি আবার বলছি 617টা চাকরি হয়েছে 2019 থেকে শুরু করে 2022 পর্যন্ত শুধু 617টা চাকরি হয়েছে কেন আমাদের সঙ্গে কেন এত
অবিচার হচ্ছে। উনি যদি সবাইকে নিতে পারে, ট্যাটকে নিতে পারে, ওই নিতে পারে, আমরা কি দোষ করেছি? উনি নবম এবং দশম শ্রেণীর গুরুত্বই দিচ্ছেন না উনি, যেখানে দেখা যাচ্ছে জাতীয় শিক্ষানীতিতে ক্লাস নবম এবং দশম শ্রেণীকে অধিক প্রাধান্য দেওয়া হয়েছে, সেখানে আমাদের ত্রিপুরা রাজ্যে এসটিজিটি যারা কোয়ালিফাই হয়েছে তারা উপেক্ষিত, তারা উপেক্ষিত, তাদেরকে হচ্ছে না। আমাদের পার্শ্ববর্তী স্টেটগুলিতে যদি দেখা হয়, আসাম কিংবা ওয়েস্ট বেঙ্গলে যদি দেখা হয়, সেখানে কিন্তু ওরা নবম এবং দশম শ্রেণীর শিক্ষককে অধিক প্রায়োরিটি দিচ্ছে, সেখানে ট্যাট থেকে নবম এবং দশম শ্রেণী অধিক নিয়োগ করা হচ্ছে, কিন্তু আমাদের ত্রিপুরাতে হচ্ছে না। বিগত 2019 থেকে শুরু করে আজকে পর্যন্ত শুধু 617টা চাকরি দিয়েছে নবম এবং দশম শ্রেণী। আজকে সেই জন্য আমরা একত্রিত হয়েছি, আমাদের যে দাবিটা যে আমাদের সবাইকে নিতে হবে, কেন দাবিটা করছি, এই দাবিটা করার পিছনে কারণ হচ্ছে আমরা উপেক্ষিত, আমাদের হয়নি দপ্তর, আমাদের চাকরি দেওয়া হয়নি, নবম এবং দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ করা হয়নি, 2018 থেকে কোনো নিয়োগ হয়নি, শুধুমাত্র 617টা হয়েছে। এইবারও যেটা হয়েছে নাম মাত্র পোস্টের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেটা একেবারে বেমানান, একেবারে বেমানান। এখন আপনারা কি চান? এখন আমাদের দাবি আমাদের জন্য সবাইকে নেওয়ার একটা ব্যবস্থা করে, ফাইন্যান্স নেই আছে সেটা আমরা বুঝি না, আমাদের দাবি যেহেতু আমাদের দপ্তরে চাকরি হয়নি, নবম এবং দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ করা তেমন হয়নি, সেই জন্য আমাদের দাবি আমাদের সবাইকে নিয়োগ করতে হবে, সবাইকে, এটাই আমাদের দাবি। ট্যাট ওয়ান এবং ট্যাট টুকে দিয়ে 9-10 এবং 11-12 ক্লাস করানো হচ্ছে, একটু আগে আমার আগের বক্তা বলেছেন। হ্যাঁ, এটা করানো হচ্ছে, দেখা যাচ্ছে কি ট্যাট ওয়ান এবং ট্যাট টুতে বসার জন্য, ট্যাট ওয়ানে বসার জন্য যে মিনিমাম ম্যান্ডেটরি ক্রাইটেরিয়া সেটা হচ্ছে ক্লাস 12 পাস এবং ডিএলএড, আর ট্যাট টুতে বসার জন্য হচ্ছে ডিএলএড, 12-এর 50% মার্কস লাগছে না কিন্তু এখানে। আমি আবার বলছি, ট্যাট টুতে বসার জন্য উনি বারবার মিডিয়াতে বলছেন কি ট্যাট ইজ বেস্ট, সেটা নয়, ওনাকে বুঝতে হবে যে ট্যাট টুতে বসার জন্য মিনিমাম ক্রাইটেরিয়া, যেটা মিনিমাম এডুকেশনাল ক্রাইটেরিয়া সেটা হচ্ছে, সেটা হচ্ছে ডিএলএড, 12-এ 50% মার্কস লাগছে না, ডিএলএড লাগছে, 12-এ 50% ম্যান্ডেটরি নয়, কিন্তু এসটিজিটি পরীক্ষাতে বসতে হলে বিএড মাস্ট লাগবে এবং গ্র্যাজুয়েশনে 50% মার্কস ম্যান্ডেটরি। আমি আবার বলছি, গ্র্যাজুয়েশনে 50% মার্কস ম্যান্ডেটরি এসটিজিটিতে বসার জন্য, যেখানে ট্যাটুতে লাগছে না। উনি বারবার বলছেন যে জিটি প্রাইমারি, জিটি সেকেন্ডারি, জিটি প্রাইমারিতে বসার জন্য ক্লাস, জিটি প্রাইমারিতে বসার জন্য গ্র্যাজুয়েশনে 50% মার্কস ম্যান্ডেটরি নয়, কিন্তু জিটি সেকেন্ডারিতে বসার জন্য 50% মার্কস ম্যান্ডেটরি। তো উনি বারবার বলছেন কোয়ালিটি এডুকেশন তো তখনই সম্ভব যখন কোয়ালিটি এডুকেশন সম্পূর্ণ টিচারদের নিয়োগ করা হবে, কোয়ালিটি টিচার নিয়োগ হবে, কোয়ালিটি টিচার নিয়োগ না হলে কোয়ালিটি এডুকেশন কোথায় থেকে আসবে? উনি আগে বিদ্যাজ্যোতি প্রকল্প ঘোষণা করার সময় বলেছেন যে এসটিজিটি এবং এসটিপিজিটি টিচারদের দিয়ে বিদ্যাজ্যোতি প্রকল্পের স্কুলগুলি পরিচালনা করা হবে, সম্পূর্ণরূপে এসটিজিটি এবং এসটিপিজিটি টিচারদের দিয়ে পরিচালনা করা হবে, কিন্তু উনি নিয়োগ করেননি এসটিজিটি এসটিপিজিটি। বিদ্যাজ্যোতি প্রকল্পে অনেকগুলি স্কুল এসেছে কিন্তু টিচার নিয়োগ হয়নি, একেবারে নিয়োগই হয়নি। হ্যাঁ, আজকে একজন শিক্ষক হতে গেলে আমাদেরকে বলা হয়েছে যে 12-এ 50% লাগবে, সেটা আমাদের আছে, তার থেকে বেশি আছে, গ্র্যাজুয়েশনে লাগবে তার থেকে বেশি আছে, বিএড করতে হবে, আমরা সব কিছু বিক্রি করে, জায়গা বিক্রি করে, আমরা যাই পেরেছি, আমাদের নিঃস্ব হয়ে আমরা পড়াশোনা করে এসেছি, বিএড কমপ্লিট করে এসেছি, তারপরে বলেছে কোয়ালিফাই করতে হবে, আমরা তাও করেছি, তাহলে আর কি প্রয়োজন, আর কি আছে? এখন শুধু পোস্টের তো দরকার না, তাহলে আমাদের এত সংখ্যক পোস্ট থাকা সত্ত্বেও আমরা কেন রাস্তা? সেটাই আমার এবং আমাদের সকলের শিক্ষামন্ত্রীর কাছে এটাই প্রশ্ন যে আমাদের তাহলে আমাদের কোন কোয়ালিটি নিয়ে আমরা এত কষ্ট করে পড়াশোনা করছি। আগে দেখা গেছে যে আমরা 52 এবং 45 দিয়ে আমাদের এসটিজিটি স্টুডেন্টদের চাকরি দেওয়া হয়েছে, কিন্তু এখন বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি 68 এবং 75 অর্থাৎ এসসি এবং এসটিদের জন্য, 75 হলো ইউআরদের জন্য, তাও আমরা ওটাও আমরা ক্রস করেছি, তাহলে কেন আমাদের আর কত আমরা দিতে হবে, আমাদের আর কি প্রয়োজন হবে? উনি বলে দেখ আর কি কি লাগবে, তাহলে হয়তো আমরা আমাদের জীবনটাই দিয়ে পড়াশোনা করব, আর কি করবো? ক্যারেটে পড়ছে না, পড়াও তারা কিছু করতে তো পারে না। আমি যে সত্য আই রাতে দেখলে।